এরা মুসলমান এই যে আগামী 7 জানুয়ারি বাংলাদেশের মধ্যে দাদশ জাতীয় নির্বাচন হবে একজন এমপি সাহেব যখন নির্বাচনের মধ্যে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ানোর জন্য এমপি সাহেব কতই না প্রচার প্রচারণা করে উঠান বৈঠক করে একটা জনসভা করে পোস্টার করে লোক ফিট করে মানুষদেরকে প্রচার প্রচারণার জন্য কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা তাকায় দেখো না আমার হাবিবি এখনো যখন দুনিয়ার মধ্যে যায় নাই হাবিবের প্রচার প্রচারণার কথা হাবিবের মিলাদের দায়িত্ব মিলাদের প্রচারণার দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই হাবিবের মিলাদের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি ইহুদিদের প্রতি কোনো মায়া আছে ওটা আমাদের আহলে হাদিস ভাইদের আছে ওরা বলে পৃথিবীর মধ্যে ইহুদিরা নিষ্পাপ বলে নাউজুবিল্লাহ সেই ফিলিস্তিনের মুসলমানের নির্যাতিত মনে রাখবেন বাইতুল আকসা এটা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ড নয় এটা সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ের ভূখণ্ড আজকে আমার বড় আফসোস লাগে এক জায়গার মধ্যে আপনারা কত কয়েকদিন আগে দেখেছেন ঢাকার মধ্যে একটা ট্রেনের মধ্যে কারা জানি হঠাৎ করে আগুন দিয়েছিল কথা বলেন আমার আফসোস লেগেছে একটা জায়গার মধ্যে একটা মা তার ছোট্ট একটা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ফজরের ওই মুহূর্তের মধ্যে ঘুমাচ্ছিল মা জানতো না যে কিছুক্ষণ পর এই জায়গার মধ্যে আগুন দেওয়া হবে কিন্তু কি একটা অবস্থা ট্রেনের মধ্যে কারা জানি আগুন দিল আগুন দেওয়ার কারণে মাটাও আগুনে পুড়ে গেল ছেলেটাও আগুনে মধ্যে পুড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একজন মুসলমানকে একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করে সেজন্য গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো সংসদে গিয়ে একটা লোক যদি আপনার শিক্ষানীতির পক্ষে কথা বলে কোন শিক্ষানীতি ওই যে হুজুর কিছুক্ষণ আগে বললেন যে ডারউইন এই দেশের মধ্যে শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে থাকবে না ডারউইন এই দেশের মধ্যে ডাস্টবিনে থাকবে কথা বলেন ঠিক কি না এজন্য আমাদের ছোট সাহেব আপনারা দেখেছেন নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে আছেন আমি অন্ততপক্ষে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই কারণ আমাদের একটা লোক যদি সংসদের মধ্যে থাকে একটা লোক যদি ইসলামের পক্ষে কথা বলে বাকি সব থরথর করে কাঁপবে কথা বলেন ঠিক কি না আমাদের কাজ হলো মানব সেবা করা আপনারা এই যে শীত আসতেছে আপনাদের সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার মধ্যে আপনি যাবেন মাঝে মধ্যে এলাকার মধ্যে একটা গরিব থাকলে আপনি তাকে শীত বস্ত্র এই কাপড়গুলো বিতরণ করবেন আপনি হলেন কুন্তুম খাইরা উম্মাত আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত আপনার কাজ আছে আপনিই শুধু ভালো ভালো খাবেন আপনিই শুধু উচ্চ বিল্ডিংয়ে থাকবেন আপনার প্রতিবেশী রাস্তায় থাকবে এটা নবীর উম্মতের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কি না এটা আপনার আমার কাজ না বরং আপনার সমাজে একটা লোক না খেয়ে রয়েছে আপনি তার খোঁজ খবর নেবেন এটা নবীর আদর্শ আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2041 নবীজি সাল্লাল্লাহু ডাক দিয়া বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দ আলাইহিস সালাম শোনো সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ যখন পড়বা এই দুরূদ শরীফ আমার রওজা পর্যন্ত পৌঁছানো হয় আরেক হাদিস সাক্ষী সামিইতু ওয়াজিবতু ওয়ারিফতু নবীজি ডাক দিয়া বলেন আমি চিনি শুধু চিনি বিষয়টা ওই রকমের নয় ওই উম্মতের সালামটা রওজা শরীফ থেকে দিয়ে থাকি তো কোথায় জগন্নাথপুর আর কোথায় মদিনাতুল মুনাওয়ারা আপনার আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী কথা বলেন ঠিক কি না তো সেই হায়াতুন নবী জিন্দা নবী হাবিবে কিবরিয়ার উদ্দেশ্যে আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল থেকে সোনার মদিনার উদ্দেশ্যে একেবারে জবানটা ছেড়ে মন খুলে পড়ব আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই
চাই আমাকে দিও চাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নাজিহুল্লাহ বলেন তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ মনবীকে বানাইলা তুমি মনবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা কলবেতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের জগন্নাথপুর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ জগন্নাথপুরের উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যদণ্য পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই মাহফিলের সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের মধ্যমণি যিনি অল্প কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে অত্যন্ত চমৎকার যোগোপযোগী যে কথাগুলো আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজন আলোচনা শুনিয়েছেন, ঐতিহ্যবাহী জালালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শাইখুল হাদিস আমাদের পরম শ্রদ্ধাভাজন হযরতুল আলাম হযরত মাওলানা জ অ ম আব্দুল মনি মঞ্জুল আলী সাহাব, রব্বুল আলামিন হুজুরের এলেম ও হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, আমিন বলা যাবে না? বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসার তলেবা এলেমরা, মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে যে যেখান থেকে শুনছেন, আমি প্রত্যেককে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। রব্বুল আলামিনের দরবারে এই কারণে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি শত জায় জামেলা থেকে মুক্ত থেকে আজকের এত সুন্দর একটি জান্নাতি প্ল্যাটফর্মে যে নিয়ে এসেছেন, খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি হয়ে থাকেন উচ্চ আওয়াজে মর্দে মুজাহিদের কণ্ঠে ইমান দারাজ কণ্ঠে একবার বলবো আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি রহমাতাল্লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুয়াত শাহানশাহের রিসালাত সরকারে দু আলম মক্কার বাতি মদিনার জ্যোতি দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রসুল পরিণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দরখাস্ত ছাড়া বিনা দরখাস্ত করেছেন, এর জন্য জবানটা ছেড়ে আরেকবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? প্রিয় উপস্থিতি কোনো ভূমিকা নয়, যদিও আজকের এই মাহফিলটা আরো পূর্বে হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কি না? তো সব কিছু ফয়সালা একজনের পক্ষ থেকে, তিনি কে? অবশ্যই মাহফিলটা তখন হয় না আজকে হচ্ছে গতকাল হয়েছে, এর মধ্যে কোনো না কোনো ফায়দা আছে, কথা বলেন ঠিক কি না? বলতে হয় ওই যে রাজা আর মন্ত্রীর কথা, এক রাজা আর মন্ত্রী যে ছিল, মন্ত্রী সাহেব সব সময় বলতেন যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, কল্যাণের জন্য করে। ঘটনাক্রমে ওই রাজা মশাইয়ের হাতটা কেটে গেল, মন্ত্রী সাহেব সামনে দাঁড়িয়ে বলল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজা বলল হায় হায় আমার হাত কেটে গেছে, আমার মন্ত্রী যাকে আমি খাইয়ে লালন পালন করে বড় করলাম সেই বলল আমার হাত কেটে গেছে, এখানেও নাকি আল্লাহর ভালো কাজ আছে, আল্লাহ ভালোর জন্যই করেছে, যাও তোকে জেলখানায় দিলাম। জেলখানায় দিয়ে মন্ত্রী সাহেব মনের আনন্দে চলে গেল বন জঙ্গলের মধ্যে শিকার করার জন্য। ঘটনাক্রমে ওই বনের মধ্যে যারা থাকে, যারা বনকে কন্ট্রোল করে, এরা ওই রাজামশাই সাঙ্গপাঙ্গদেরকে অ্যাটাক করলো। ঘটনাক্রমে সব রাজাকে ছেড়ে পালিয়ে গেল, রাজাকে আটকালো।
রাজাকে যখন আটকালো ওদের ওই জায়গার মধ্যে সিস্টেম প্রতি বছর একবার দেব দেবীর সামনে কাউকে না কাউকে বলি দিতে হয় ঘটনাক্রমে আজকে ওই জায়গার মধ্যে ওই রাজাটা পড়ে গেল রাজাটাকে যখন জবে করতে যাবে ওই মুহূর্তের মধ্যে যে জবে করবে গিয়ে দেখে রাজার হাতের মধ্যে একটা আঙ্গুল কাটা আমি এটা কিচ্ছা বলা আমার উদ্দেশ্য আমি বিষয়টা বোঝাতে যাচ্ছি তো আঙ্গুল কাটা একজন ডাক দিয়ে বলে না হবে না একে দিয়ে এত আঙ্গুল কাটা আমাদের দেব দেবীর সামনে জবাই করতে হলে একে নিখুঁত থাকতে হবে এর মধ্যে কোনো কুত থাকতে পারবে না বলো দূর করে দে তাকে বেয়াদবটা কোন জায়গা থেকে এসেছে আজকে আমাদের সারাটা দিন মাটি করে দিয়েছে রাজা মশাই চিন্তা করলো ওই যে লোক বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে ঘটনা তো ঘটে গেছে সোজা বন থেকে জেলখানায় মন্ত্রীকে বাহির করে ডাক দিয়ে বলল হ্যাঁ তুমি যে বলেছিলা আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক আছে আমি প্রমাণ পেয়েছি আজকে যদি ওই জায়গার মধ্যে আঙ্গুল না কাটটা হতো তাহলে আমি এই মুহূর্তের মধ্যে দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারতাম না তো আমি এই জিনিসটা বুঝলাম না জেলখানার মধ্যে তুমি আছো এখানে কি ফায়দা আছে মন্ত্রী ডাক দিয়ে কয় হুজুর আপনাকে জানিয়ে দিলাম আমি আপনার সবচেয়ে সহপাঠী সবচেয়ে নিকটবর্তী সব পালায় গেছে আমি তো আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারতাম না যখন আপনার কাছে থাকতাম আপনাকে জবাই করার ক্ষেত্রে যখন আঙ্গুলের মধ্যে খুঁত পেয়েছে আমার আঙ্গুলের মধ্যে তো কোনো খুঁত নাই তো জবেটা তো আমাকে দিত তো সুতরাং আমি জেলখানায় থেকেছি মানে কল্যাণ এটাই বোঝা যাচ্ছে আল্লাহ যা করে আমার জন্য ভালো করে তো আমি বলতে চাচ্ছি হয়তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলটা ওই সময় হয় নাই সেখানে আল্লাহ আমাদের জন্য কোনো ফায়দা রেখেছেন কথা বলেন ঠিক কিনা সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পেয়ে খুশি না বেজা এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক সকলে বলেন আমিন কোন ভূমিকা নাই রব ডাক দিয়া বলছেন শোনো পৃথিবীর মানুষেরা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নবিয়াল উম্মি الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل سورة الأعراف مدة رب تمام পৃথিবীর মানুষদেরকে 157 নম্বর আয়াতের মধ্যে বলছে শোনো ওই বার্তাবাহক নবী তোমাদের কাছে এসেছে যেই নবী হলেন উম্মি নবী সেই নবী কোন নবী ভাই উম্মি নবী যেই নবীজির কথা আমি আল্লাহ তাওরাতেও বলেছি আমি আল্লাহ ইনজিলেও বলেছি বলেন সুবহানাল্লাহ আয়াতটা অনেক বড় এখানে নবীজির চারটা বৈশিষ্ট্যের কথা বলে আমাদেরকে চারটা কাজ দিয়েছেন তো জানি না সময় কতটুক আছে কারণ আমাদের পরবর্তী অনেক আলোচকবৃন্দ রয়ে গিয়েছে তো আমি চেষ্টা করব এই দ্রুত সময়ের ভিতরে কিছু বলার জন্য থাকবেন না চলে যাবেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ উঠাউঠির দরকার নাই আপনাদের মনোযোগের প্রতি আমার দৃষ্টান্ত আছে একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন গভীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে আপনার আমার জীবনের সফলতা এক জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে এক নাম্বার আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে আমাকে দরাদমের মধ্যে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার আপনার আমার জীবনের সফলতা হলো আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীজির উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সবাই অ্যাপ্লিকেশন করেছে আল্লাহ ডাক দিয়া বলেন আদম থেকে ঈসা পর্যন্ত সবাই অ্যাপ্লিকেশন করেছে আমি আল্লাহ কারো অ্যাপ্লিকেশনটা কবুল করি নাই এখনো নবীজি দুনিয়ার মধ্যে আসেন নাই রুহের জগতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন সব নবী রাসূল সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষ যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আগমন করবেন সকলকে নিয়ে ওই জায়গার মধ্যে সম্মেলন করে আলাস্তু বিরব্বিকুম যখন ওই জায়গার মধ্যে প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্নের মধ্যে বালা আপনি আমাদের রব আমরাই তো ওই জায়গায় জবাব দিয়েছিলাম দ্বিতীয় জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন আর একটা সম্মেলন করলেন এরে মুসলমান এই যে আগামী 7 জানুয়ারি বাংলাদেশের মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে একজন এমপি সাহেব যখন নির্বাচনের মধ্যে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ানোর জন্য এমপি সাহেব কতই না প্রচার প্রচারণা করে উঠান বৈঠক করে একটা জনসভা করে পোস্টার করে লোক ফিট করে মানুষদেরকে প্রচার প্রচারণের জন্য কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা তাকাই দেখো না আমার হাবিবি এখনো যখন দুনিয়ার মধ্যে যায় নাই হাবিবের প্রচার প্রচনার কথা হাবিবের মিলাদের দায়িত্ব মিলাদের প্রচারণার দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই কাউকে দেই নাই হাবিবের মিলাদের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি
আওয়াজ দিয়ে বলে যে হাবিব দুনিয়ার মধ্যে যাবে আল্লাহ জিদনা ইয়াজিদুনা ফি তাওরাতি ওয়াল ইনজিল ওই যে রব ডাক দিয়ে বলছেন শোনো হাবিব দুনিয়ার মধ্যে এখনো যায় নাই হাবিবকে আমি এখনো দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই হ্যাঁ ইন্নি আব্দুল্লাহ ওয়ানা খাতামুন নবিয়িন ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতি নবী ডাক দিয়ে বলছেন আদমের দেহ মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখনও কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না আমার রব ডাক দিয়া বলেন শুধু আমিই ছিলাম হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহির ওয়াল বাতিলু আমি আল্লাহ যখন এককভাবে ছিলাম ওই মুহূর্তের মধ্যে ছিল আমার হাবিব The wonder of the universe, the first of creation, and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of humanity is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba, Muhammad Mustafa, Chitkar mere bolen Allahu Akbar. Amar nobi shei nobi যে পৃথিবীর মধ্যে কেউ ধর্মীয় গ্রন্থ দিক থেকে একক ছিল সেটা গুরু নানক রাধা কৃষ্ণ গৌতম বুদ্ধ হতে পারে বিজ্ঞান নিয়ে সক্রেটিস প্লেটো কিংবা রাষ্ট্র নিয়ে যারা কথা বলেছে পৃথিবীর তারা একক এক গুণ থেকে শ্রেষ্ঠ হতে পারে বাট আপনার আমার নবী এমন এক নবী যেই নবীর ক্ষেত্রে সবাই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জগন্নাথপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমিটিকে আজকে এই জায়গার মধ্যে অন্তরন্তস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই তাদের জন্য আমি মুসাফির হালতের মধ্যে দোয়া করি যারা এই মাহফিলকে সাজিয়েছে ও ভাই আপনি মাহফিল করেন যেই মুস্তফার জন্য আল্লাহ পৃথিবী সাজালেন যেই মুস্তফার ভালোবাসার জন্য আল্লাহ সব তৈরি করলেন ওই মুস্তফার শান আজকে মাহফিলের মধ্যে হয় না কথা বলেন ঠিক কি না তো আপনার এই মাহফিলের মূল্য হতে পারে না যেই মাহফিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতের কথা হয় না সেই মাহফিলের মূল্য আল্লাহর কাছে হতে পারে না কথা বলেন ঠিক কি না কিন্তু যেই মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবের শান বলা হয় আল্লাহর হাবিবের শান ইজ্জত বরকত রফাত বুলন্দ করা হয় আমি বিশ্বাস করি আখেরাতের ময়দানে এই মাহফিলই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না হয়ে যেতে পারে এজন্য আমরা আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলুল্লাহকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না তো আমার রব ডাক দিয়ে বলছেন শোনো পৃথিবীর মানুষেরা আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নবিয়াল উম্মি যে তোমাদের কাছে এমন এক নবী আগমন করেছে আমার বার্তাবাহক যেই নবী হলেন উম্মি নবী কোন নবী ও ভাই এই উম্মি নবী মানে মূর্খ নবী নয় আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন কথা বলেন ঠিক কিনা আরে ভাই আপনি তো কিছু তাফসীর পড়বেন কেন আল্লাহ উম্মি বলেছেন যে একটা মা এই মায়ের গর্ভ থেকে একটা সন্তান আসে আরবিতে মাকে উম্মুন বলা হয় আরবিতে মাকে কি বলা হয় উম্মুন যে উম্মুন কেন বলা হয় সন্তানের মূল হলো মার রেহেম এই কারণে মাকে উম্মি বলা হয় উম বলা হয় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মানব দানব কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুর মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যার এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি নবী বলেছেন সুবহানাল্লাহ বলবেন না সেই নবীজির কথা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে বললেন সেই নবীজির কথা আমার আল্লাহ ইনজিলে বললেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন প্রথম অবস্থার মধ্যে ইহুদির সন্তান ছিলেন তখনও মুসলমান হন নাই মুসনাদে আহমদের মধ্যে ঘটনাটা এসেছে পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব ইমামে বাইহাকি তার দালাইলুন নবুয়াতের মধ্যে ঘটনাটা উদ্ধৃতি দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম বালক ছিলেন প্রতিদিন নবীজির কাছে আসতেন নবীজিকে অনেক বেশি সেবা করতেন কিন্তু হঠাৎ করে একদিন নবীজির কাছে আসলেন না নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন সাহাবীরা রে ওই যে একটা ইহুদি বালক আসতো সে কোথায় সাহাবীরা ডাক দিয়ে বলেন হুজুর সে তো অসুস্থ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমাকে তার বাড়ির মধ্যে নিয়ে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বালকের বাড়ির মধ্যে গেলেন বালকের বাড়ির মধ্যে গিয়ে দেখেন বালকের বাবাটা হাতের মধ্যে তাওরাত নিয়ে পড়তেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন শোনো তুমি যে তাওরাত কিতাব অধ্যয়ন করছো
আমাকে একটা প্রশ্নের উত্তর তুমি দাও বলল আপনাকে কি প্রশ্নের উত্তর দিব বালকের বাবা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন কি আমার কাছে জানতে চান নবীজি ডাক দিয়া বলেন তুমি যেই তাওরাত কিতাব অধ্যয়ন করতেছো এই তাওরাতের মধ্যে কি আমার পরিচয় পাও নাই ইহুদিটা সাথে সাথে অস্বীকার করে ফেলল না 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 আপনার কোন কথা আমি তাওরাতের মধ্যে পাই নাই ইহুদিটা মৃত্যু অন্তিম শয্যার মধ্যে খাটিয়ার মধ্যে শোয়া নবীকে হাত তুলে ডাক দিয়া বলেন হুজুর আপনাকে জানিয়ে দিলাম আমি কয়েকদিন তাওরাত কিতাব অধ্যয়ন করেছি তাওরাত কিতাবের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পেয়েছি মুসনাদ আহমদের হাদিস ইমামে বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে নকল করেন ইহুদি বালক ডাক দিয়ে বলেন হুজুর আমার বাবা মিথ্যা কথা বলছেন মনে রাখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাবাদী হলো ইহুদিরা কথা বলেন না কেন ইহুদিদের প্রতি কোনো মায়া আছে ওটা আমাদের আহলে হাদিস ভাইদের আছে ওরা বলে পৃথিবীর মধ্যে ইহুদিরা নিষ্পাপ বলে নাউজুবিল্লাহ আরে ভাই পৃথিবীর মধ্যে ইহুদিরা যদি নিষ্পাপ হয় তাহলে পৃথিবীর মধ্যে দোষী কে কথা কর না কে এরাই তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছে আজ সেই ফিলিস্তিনের মুসলমানের নির্যাতিত মনে রাখবেন বাইতুল আকসা এটা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ড নয় এটা সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ের ভূখণ্ড কথা বলেন ঠিক কি না আপনারা অ্যাডলফ হিটলারের নাম শুনেছেন অ্যাডলফ হিটলারের একটা মন্ত্রী ছিল যার নাম মিস্টার গয়েবলেস তার কাজই ছিল যে সমাজের মধ্যে একটা মিথ্যা কথাকে 70 বার প্রচার করলে তাদের ধারণা সেটা সত্যে পরিণত হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন কিন্তু ইসলাম বলে না একটা কোয়া মিথ্যা কথা এটা 70 বার নয় 70 কোটি বার বললে সেটা মিথ্যা মিথ্যাই থাকবে কথা বলেন ঠিক কি না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত পড়তেছে তাওরাত কিতাব অধ্যয়ন করে দেখে প্রথম দিন তাওরাতের প্রথম পৃষ্ঠায় 4 বার মুহাম্মদ শব্দ লেখা দ্বিতীয় পৃষ্ঠা উঠিয়ে দেখে তাওরাতের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে 8 বার মুহাম্মদ শব্দ লেখা তৃতীয়বার পৃষ্ঠা উঠিয়ে এইভাবে দেখে বারবার মুহাম্মদ শব্দ লেখা আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আমার উপর নাজিল করলেন কিন্তু মুহাম্মদ শব্দ বারবার কেন আমার রব ডাক দিয়ে বলেন মুসা তোমাকে জানিয়ে দিলাম লাউলা হুমা খলাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা ওই বন্ধুর ভালোবাসার জন্য আসমান জমিন কুল কায়নাত আমি আল্লাহ সব তৈরি করেছি এজন্য মাগজে কুরআ রুহে ইমান জানে দিন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন সব কিছুর একটা মগজ আছে ইমানের মূল কনসেপ্ট আছে সব কিছুর মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না ওই ইহুদি আবার নবীজিকে ডাক দিলেন হুজুর বাবা মিথ্যা কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনার কাছে আমার হাতটা দিলাম এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন মুসলমান হয়ে গেল ইহুদি 1 নম্বর ঘটনা 2 নম্বর এই ঘটনাটাও ইমামে বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে নকল করেছেন হযরত ওহাব ইবনে মুনাব্বে ওনার থেকে বর্ণিত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বর্ণনা এসেছে যে দাউদের প্রতি আমাদের কিছু বর্ণনার কথা আল্লাহ বললেন দাউদ তুমি জেনে রাখো যে আমার পূর্বে হযরত মাওলানা হযরতুল আলাম মনজুরুল সাহাব হুজুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা কথা বলেছেন যে দাউদের প্রতি এমন একটা পয়গাম পাঠালেন পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন সুর আল্লাহ দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করছেন জাবুর ঠিক ওই মুহূর্তের মধ্যে উপর দিয়ে পাখি যাচ্ছেন পাখিটা দাঁড়িয়ে যেত আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তাওরাতের মধ্যে নবীর শানের কথা ইনজিলের মধ্যে নবীর শানের কথা জাবুরের মধ্যে নবীর শানের কথা দাউদকে আল্লাহ জানিয়ে দিলেন দাউদ তুমি শোনো শোনো তোমাকে জানিয়ে দিলাম এমন এক নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন যেই নবীর সম্মান আমি আল্লাহ দিয়েছি শুধু সম্মান আমি আল্লাহ দিয়েছি বিষয়টা ওই রকমের নয় ওই নবীর উম্মতদেরকেও আমি সম্মানিত করলাম ওই যে ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন আল্লাহ যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আমার আল্লাহ ডাক দিয়া বলেন দাউদ রে তুমি জেনে রাখো আমার হাবিবের এত সম্মান দিয়েছি এখন নবীজি দুনিয়ার মধ্যে যায় নাই দু নবীজির মিলাদের কথা আমি রূহের জগতের মধ্যে বললাম নবীরা দুনিয়ার মধ্যে যাবে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের স্লোগান পৃথিবীতে দিবে
নবীরা এখনো যায় নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এইটার স্লোগান পৃথিবীর মধ্যে হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ ওই উম্মতদেরকে আপনি কি দিয়েছেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কথা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করছে এক নাম্বার আল্লাহ তোমাদের কথা বলছেন যে আমাকে তো শ্রেষ্ঠত্ব দিয়েছেনই তোমাদেরকেও এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা যদি ভুলে কোনো কাজ করো এই ভুলের মাধ্যমে যা হয়েছে গুনাহ আল্লাহ সব maaf করে দিবেন দুই নাম্বার যে তোমরা যদি কোনো পাপ কাজ করে ফেলো তোমাদের এই পাপ কাজটা যদি হতে হতে পাহাড় সমপরিমাণ হয়ে যায় তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কারণে আল্লাহ ওই গুনাহকে maaf করে দিবেন তিন নাম্বার যে তোমরা যখন কোনো দান সৎকা করবে ওই দান সৎকা যদি এক দেরহাম এক টাকা ইসলামের জন্য কোরআনের জন্য তুমি দান করতে পারো আল্লাহ সওয়াবটাকে এক থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন চার নাম্বার তোমরা যখনই বিপদে পড়বে বিপদে পড়ে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা বলতে পারো বিপদ যত বড় হোক না কেন তোমার সব রাস্তা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এই তাসমিয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে তোমাকে পরিত্রাণ দিয়ে ফেলবেন পাঁচ আর ছয় নাম্বার বলা হয়েছে এই উম্মত যা কিছু দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করে ফেলবেন ছয় নাম্বার বলা হয়েছে এই উম্মতের জন্য দোয়া যদি দুনিয়ার মধ্যে কবুল নাও হয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া রেখে দিবেন সেটা আখেরাতের ময়দানে কবুল করে ফেলবেন সেই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরশের মালিককে ডাক দিয়ে বলেন মালিক তাহলে তো ওই নবীজির উম্মত হয় শ্রেষ্ঠ আল্লাহ ডাক দিয়ে বলেন না উম্মত হওয়া শ্রেষ্ঠ নয় তোমাকে নবী হিসাবে নির্ধারণ করলাম আল্লাহ ডাক দিয়া বলছেন হাবিব রে তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়ে দেন আপনার উম্মত হওয়ার জন্য তাম পৃথিবীর মানুষেরা সবাই পাগল হয়েছিল গো নবীজি আমি আল্লাহ যাকে ভালোবেসেছি যাকে পছন্দ করেছি তাদেরকে আপনার উম্মত হিসাবে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি গো আপনার উম্মতের কাছে আপনি বর্ণনা করে দেন গো নবীজি যারা জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসবে জীবনের চাইতে বেশি আপনাকে শ্রদ্ধা করবে ভক্তি করবে জীবনের প্রতিটা স্রোতে জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে যারা আপনার তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করবে গো নবীজি আপনি তাদেরকে জানাই দেন আমি আল্লাহ তাদের প্রতি খুশি হব আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি খুশি হবে আপনিও তাদের প্রতি খুশি হবেন আমিও তাদের প্রতি খুশি হব কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলছেন শোনো তোমরা তো খুশি তোমরা তো আনন্দিত যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছি কিন্তু উম্মত তোমরা খুশি হ্যাঁ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবা মনে রাখবেন প্রিয় হাজেরিন ইসলাম প্রথা সর্বস্ব কোনো নাম নয় ইসলাম শুধুমাত্র আপনি আমি মুখের মধ্যে বললাম এর নাম ইসলাম নয় হ্যাঁ ইসলাম হলো পাঁচটা জিনিসের সমন্বয়ে কয়টা ভাই সবাই বলেন পাঁচটা জিনিসের সমন্বয়ে ইসলাম এক নাম্বার তার মধ্যে আপনার প্রথম যেই জিনিসটা ঠিক করতে হবে তার নাম হলো আকীদা তার নাম কি আকীদা দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস ইজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার আমাদের আকীদা এইটা আল্লাহ ছাড়া কোনো মালিক কথা বলেন কোন মালিক আমরা গর্বিত যে হককানি পীর মাশায়েখদের আমরা ভক্ত মুরিদ কেন জাল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাই বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এই রকমের আউলিয়াই হককানি আউলিয়াই কেরাম যারা আমাদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুম শিক্ষা দিয়েছে ওনাদের এই মাসলাকের মধ্যে শেরেক নাই কুফর নাই কথা বলেন ঠিক কি না বাংলাদেশে ভাই একদল তো বন্ড শ্রেণীর পীরও আছে যাদের কাছে শেরেক আছে যাদের কাছে কুফর আছে যাদের সামনে সিজদা দেওয়া হয় কিন্তু না হককানি পীর মাশায়েকেরা বলে যেই পীর সিজদা নাই তাকে লাথি মারো কথা বলেন ঠিক কি না তুমি কিসের পীর তুমি যদি সিজদা নাও এই কপাল দুনিয়ার মধ্যে সিজদা যদি দিতে হয় একজনকে দিবে তিনি কে তিনি আমার আল্লাহ তুমি যদি তোমার মুরিদের কাছ থেকে সিজদা নাও তুমি পীর হতে পারো না তুমি শয়তানের বন্ধু কথা বলেন ঠিক কি না তো বলছিলাম এক নাম্বার আমরা আকীদা ঠিক করি আমাদের আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আমাদের আকীদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী দুই নাম্বার ইসলাম যেই পাঁচটা জিনিসের সমন্বয়ে দুই নাম্বার আমরা যেই জিনিসটা ঠিক করি তার নাম হলো ইবাদত
কথা বলেন ঠিক কি না আমাদের ইবাদতের ক্ষেত্রে নামাজ এই ইবাদত মান্য করার ক্ষেত্রে আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি কথা বলেন ঠিক কি না হানাফি মাযহাব হক কথা বলেন ঠিক কি না হানাফি শাফি মালিকি হাম্বলি আপনি যেই মাসলাক যেইটা অনুসরণ করেন কোনো সমস্যা নাই তবে যে কোনো একটা মান্য করবেন আপনি এত দিন যাবত নামাজ পড়তেছেন এইভাবে হাত ধরে আজকে হঠাৎ করে ইউটিউবের মধ্যে একটা পেজ যখন সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেন আমি বলবো আপনি ফেতনাবাজ কথা বলেন ঠিক কি না তাহলে নামাজ যেটা আমরা কোরআনে পেয়েছি যেটা হাদিসে পেয়েছি যেটা আউলিয়াই কেরাম পেয়েছি আমরা ওইটা মানতে চাই কি চাই না তিন নাম্বার যেই জিনিসের নাম ইসলাম তার নাম হলো মুআমালাত আপনার ব্যবসা বাণিজ্য হবে হালাল পদ্ধতিতে কথা বলে চার নাম্বার মুআশারাত সেটা হলো আপনার চলন বলন উঠন যা কিছু আছে এগুলো হবে নবীর তরিকা অনুযায়ী পাঁচ নাম্বার যেই জিনিসের নাম ইসলাম সেটা হলো আখলাক সুন্দর করা কথা বলেন ঠিক কি না এ মুসলমান আপনি আমি তো ওই নবীর উম্মত যেই নবীকে দেখে আরবের কাফেরেরা মুসলমান হয়েছে কথা বলেন হযরত জাবের বলেছেন আমি নবীর সামনে দিয়ে হেঁটে গিয়েছি ঠিক পূর্ণিমার চাঁদের নিচে যখন দাঁড়িয়েছি ফালা হুয়া ইংদি আহসানু মিনাল কামার আমি আরববাসীদেরকে এই সাক্ষ্য দিয়েছি আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজি হাজার গুণে সৌন্দর্যমণ্ডিত হযরত আনাস বলেন নবীজির 10 বছরের আমি খেদমত করেছি ফালামিয়া দ্রিবনি দরবাতান ওয়ালামিয়া সুব্বানি ওয়ালামিয়া আবাসফি ওয়াজহি 10 বছরের খেদমত করেছি ঠিক নবীজি এই 10 বছরের জিন্দেগির মধ্যে কোনো একদিন আমাকে প্রহার করেন নাই কোনো একদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই ও ভাই আপনি আমি তো সেই নবীর উম্মত যেই নবীকে দেখলে একটা বিধর্মী ডাক দিয়ে বলবে আরে এর কাছে যাবা ঠিক আছে এর কাছে গিয়ে পাবা নবীর আদর্শ কথা বলেন ঠিক কি না এর কাছে গেলেই তুমি সুন্দর আদর্শ বাবা এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই এর জীবনে মিথ্যা নাই এর জীবনে কুফর নাই এর জীবনে বেদাত নাই এর জীবনে শিরক নাই এর জীবনে আছে মানুষের কল্যাণকামিতা এর জীবনে আছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক কি না কিন্তু সেই জিনিসটা আজকে আমাদের থেকে কেন জানি যোজন যোজন মাইল দূরে চলে যাচ্ছে আজকে আমরা উম্মতি মুহাম্মদী ঠিক কিন্তু আমরা উম্মতি মুহাম্মদীর কোন সেই চরিত্রগুলো এই যে আখলাক সেটা নিজের মধ্যে রাখতে পারছি না আজকে আমার বড় আফসোস লাগে এক জায়গার মধ্যে আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন ঢাকার মধ্যে একটা ট্রেনের মধ্যে কারা জানি হঠাৎ করে আগুন দিয়েছিল কথা বলে আমার আফসোস লেগেছে একটা জায়গার মধ্যে একটা মা তার ছোট্ট একটা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ফজরের ওই মুহূর্তের মধ্যে ঘুমাচ্ছিল মা জানতো না যে কিছুক্ষণ পর এই জায়গার মধ্যে আগুন দেওয়া হবে কিন্তু কি একটা অবস্থা ট্রেনের মধ্যে কারা জানি আগুন দিল আগুন দেওয়ার কারণে মাটাও আগুনে পুড়ে গেল ছেলেটাও আগুনের মধ্যে পুড়ে গেল কথা বলেন ঠিক কি না তো আমার প্রশ্ন এরা কারা এরাও তো নাম দেয় মুসলমান কেন তোমার কাছে মুসলমানের মূল্য থাকবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি একজন মুসলমানকে একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো তাহলে আপনি আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমি কেন আমার নিজের চরিত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য ট্রেনের মধ্যে আগুন দেই বাসের মধ্যে আগুন দেই মানুষ হত্যা করি মনে রাখবেন একটা উম্মত যদি এই ধরনের মানুষ হত্যা করে আখেরাতের ময়দানে দুনিয়ার আদালত থেকে মুক্তি পেতে পারে আখেরাতে আল্লাহর আদালতে মুক্তি পেতে পারবে না কথা বলেন ঠিক কিনা খুব বেশি রাগ করতেছেন আমার সাথে কথা কন না গে ভাই এটা বাস্তবতা আমি দেখি আমার খুব মায়া লাগে আপনারা রাগ করবেন না আই এম সরি টু সে এটা বলতে হচ্ছে আমার বাস্তবতা আলোচনার সাথে ভাই আপনি যে নিরপরাধ একটা মানুষকে হত্যা করছেন যেই মাটাকে আপনি ওই যে আগুন দিয়ে হত্যা করলেন যেই শিশুটাকে হত্যা করলেন এরও তো আর একটা সন্তান ছিল কথা বলে এরও তো একটা ভাই ছিল এরও তো একটা পরিবার ছিল এই দুনিয়া থেকে আপনি বিদায় করে দিলেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ভাই এর যে আত্মীয় স্বজন এরা যে আপনার জন্য বদদোয়া করছে মনে রাখবেন মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ যে ফিরিয়ে দেন না এর মধ্যে মাজলুম সুতরাং জীবন পরিচালনা করতে গিয়ে আমার কোনো আচার ব্যবহারে এই রকমের যাতে না হয় মানুষকে যাতে আমি কষ্ট না দিই কথা বলেন ঠিক কি না কষ্ট দেওয়া মানুষ হত্যা করা এটা নবীর উম্মতের চরিত্র হতে পারে দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশনা ফালাইসা মিন্নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত না বলেন নাউজুবিল্লাহ আচ্ছা আমাকে বলেন আজকে আমাদের সমাজে আমরা মানুষকে ধোকা দেই কি না
আজকে আমাদের সমাজ এটা অহরহ রই গিয়েছে, মানুষকে দুঃখা দেওয়া এটা মানুষের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। মনে রাখবেন যে নামাজ পড়ে না রাসূলুল্লাহ বলেন নাই সে আমার উম্মত নয়, যে যাকাত দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সে আমার উম্মত নয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উম্মতদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত। এজন্য ধোঁকা দেওয়া যাবে না ভাই, যেই সেক্টরে হোক। কিছুদিন আগে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে দ্রব্য মূল্যের দাম, আপনাদের এখানে সিলেটে হয় নাই, আমাদের ঢাকার মধ্যে পেঁয়াজ হয়ে গিয়েছিল 240 টাকা। ও আপনাদের এখানে হইছে না? আচ্ছা যাক, ও বাংলাদেশ তো আমরা সবাই তো ঘুরে ফিরে এক জায়গার মধ্যে। সাইয়েদনা ওসমান গনি, যার নাম দনি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একদিন এক ভিক্ষুক আসলেন। এই ভিক্ষুকটা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ির মধ্যে কোনো খাদ্যদ্রব্য নাই, তো খাদ্যদ্রব্য নাই, আমার খাদ্যদ্রব্য প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার ওই যে সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। সুবহানাল্লাহ, কেন ভিক্ষুকটা ওসমান গনির কাছে গেলেন, গিয়ে দেখেন ওসমান গনি বাড়ির মধ্যে স্ত্রীকে ধমক দিচ্ছেন, এই আল্লাহর বান্দি বলো গত রাত্রে কেন তুমি প্রদীপের আগুন জ্বালাতে গিয়ে ওই প্রদীপের সুলতাটা বড় করেছিলে? সহজ ভাষায় বুঝাই, আপনাদের দেশে একসময় হারিকেন ছিল না? হারিকেন ছিল তো, হারিকেনের উপরে যে আগুন জ্বলান এইটা যে থাকে, এইটাকে আপনারা কি কন? সুলতাই তো না, ওই সুলতা। সহজ ভাষায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে উচ্চস্বরে ধমক দিচ্ছেন, বলো আল্লাহর বান্দি গত রাত্রে কেন তুমি, আচ্ছা সুলতাটা যদি মোটা হয় তাহলে আগুন কম, এই নিচের তেল কম যা কম টানবে না বেশি টানবে? হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন। আবার সুলতাটা যদি চিকন হয় ওই নিজের নিচে যে তেল আছে ওইটা বেশি টানবে না কম টানবে? মাশাআল্লাহ, সব কোয়ালিটি সম্পন্ন সুলতা। তো হযরত ওসমান স্ত্রীর সাথে রাগারাগি করছে এই বিষয়টা নিয়ে, বলো আল্লাহর বন্দী তুমি যদি গত রাত্রে ওই সুলতাটাকে চিকন করতা তাহলে বেশি ওই জায়গার মধ্যে তেল ব্যবহার হতো না। ভিক্ষুক চিন্তা করলো, আল্লাহর হাবিব কার কাছে বাড়াইছে, এটি আমার থেকে বড় ভিক্ষুক, আমি ভিক্ষা করি কিন্তু আজ পর্যন্ত কাউকে আমার স্ত্রীকে একদিনও বলি নাই, একদিনও আমার স্ত্রীকে সুলতা ছোট না বড় এটা দেখি নাই, কিন্তু ওসমান এত কিপটা সে তার ওয়াইফকে এটার জন্য ধমক দিচ্ছে। আবার গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গেল হুজুর আপনি কার কাছে বাড়াইছেন? করলো, কেন ওসমান গানি একে আমি রাসূলুল্লাহ দনি বলেছি, ওর কাছে বাড়াইছি। হুজুর আপনি তো জানেন না, ওর কাছে গিয়ে তো এমন এক ঘটনা দেখলাম। বললো, কি ঘটনা? হুজুর স্ত্রীকে ধমক দিতেছে ওই সুলতাটা বড় হওয়ার কারণে। হুজুর এ তো আমার থেকে বড় করি। আল্লাহর হাবিব বলেন, যাও আবার এর কাছে গিয়ে আমার কথা বলো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছি। ওই জায়গার মধ্যে যখন গেল এবার গিয়ে বলো, আইনা ওসমান গানি, ওসমান গনি কোথায়? ওসমান গনি ফিরে আসলেন, ফিরে আসার মুহূর্তের মধ্যে বলো, ভাই আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছে, আমার বাড়িতে খাদ্য নাই, এই রকমের কিছু যদি সাহায্য করতেন। ওসমান গনি বলেন, আপনি একটু দাঁড়ান আমি আসতেছি। ওসমান গনি হুজরার ভিতরে গিয়ে একটা থলি আনলেন, একটা পোটলা আনলেন, পোটলা চিনছেন তো, থলি পোটলা এনে ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলেন, নেন এটা নেন আপনি চলে যান। ওই ভিক্ষুক হাতের মধ্যে নিয়ে চলে যাচ্ছে, মনের মধ্যে কৌতূহল, কিচ্ছু আমাকে জিজ্ঞেস করতেছে না আমার বাড়িকে, কিন্তু যেইটা হাতের মধ্যে দিয়েছে এইটা মনে হয় একটু ওজনওয়ালা। কিছু দূর গিয়ে মনের কৌতূহলের সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য থলিটা খুলে গুনে দেখলেন তার মধ্যে 3000 দেরহাম। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় হাজার? ওই ভিক্ষুকের রায় যে ওসমান গনি আমাকে যে 3000 দেরহাম দিয়েছে, এই 3000 দেরহাম দিয়ে আমার জীবন চলবে, আমার ছেলে সন্তানদের জীবনও চলে যাবে। আসলেন আবার ভিক্ষুক, ওসমান গনি আপনি মনে ভুল কিছু করেছেন। বলল, কি ভুল? বললো, এত কিছু দিলেন আবার স্ত্রীকে ধমক দিলেন। বলে, ভাই তোমাকে আমি বলি, আমার স্ত্রী গতকাল একটা কাজ করেছে, সেটা হলো ওই যে প্রদীপের সুলতাটা সে মোটা করেছিল, যেই কারণে তেলটা বেশি ব্যবহার হয়েছিল। আমি জানি ইসলাম আমাদেরকে অপচয় করতে নিষেধ করে, কথা কর নাকি, আমার স্ত্রী পারত এই জায়গার মধ্যে সুলতাটা চিকুন করে সেই জায়গার মধ্যে তেলকে সেভ করতে, কিন্তু আমি একে শরীয়ত মেনেই তাকে ধমক দিয়েছি, তুমি অপচয় করবা না, কিন্তু তোমাকে যে 3000 দেরহাম দিয়েছি এটা তোমাকে দেই নাই, মাংজা আবিল হাসানা এটা আমার আল্লাহকে দিয়েছি, তোমার 3000 যে ব্যাংকের মধ্যে দিলাম এইটা আমি আখেরাতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব। আপনি চিন্তা করেছেন, এই যদি হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র, এই যদি হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে আমরা কোথায়?
কথা বলেন তাহলে আমরা কেন মানুষকে ধোঁকা দেই আমাদের কাজ মানুষের উম্মার খেদমত করা কথা বলেন ঠিক কি না আমাদের কাজ হলো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক কি না তাহলে প্রিয় হাজিরিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের কথা আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের নবী গো আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায়ে দেন আপনার সম্মানের কথা আমি আল্লাহ কোরআনে বললাম শুধু কোরআনে বললাম বিষয়টা এরকমের নয় আমি আল্লাহ তাওরাতের মধ্যে বললাম শুধু তাওরাতে বললাম বিষয়টা এরকমের নয় ইনজিলের মধ্যে বললাম জাবুরের মধ্যে বললাম পূর্বের যে 100টি সহিফা এসেছে সবগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানের কথা আপনার ইজ্জতের কথা বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতদেরকে জানায়ে দেন আপনার উম্মতরা যাতে জীবনের চাইতে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে বলেন আল্লাহু আকবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন সাহাবীর নাম আমর ইবনুল জামু তিনি প্রথম অবস্থায় মুসলমান হয় নাই আরবের সেই নিকৃষ্ট কালচারগুলো নিজের জীবনের মধ্যে নিয়েছিল প্রথম অবস্থায় ওনার সন্তান মুসলমান হয়ে গেল সন্তান চিন্তা করলো বাবাকে আমি নবীজিকে চিনাতে চাই আমি বাবাকে আমার ইসলাম শিখাতে চাই বাবাকে আমি আমার কোরআন শিখাতে চাই তাহলে কিভাবে আমি আমার বাবাকে ইসলাম কোরআন শিক্ষা দিতে পারি আমার বাবা তো এখনো লাত মানাত উজ্জাত 360 মূর্তির ইবাদত করে আমর ইবনুল জামুর সন্তানটা একদিন কি করলো গরের মধ্যে যতগুলো মূর্তি রয়েছে মূর্তিগুলোকে গরের বাইরের মধ্যে এনে রেখে দিল সকালবেলা আমর ইবনুল জামু গেল গিয়ে দেখলো মূর্তিগুলো বাহিরের মধ্যে রাখা ডাক দিয়া বলল কে রে কার এত দুঃসাহস আমার প্রভুকে গরের বাহিরের মধ্যে রেখেছে সন্তান প্রথম দিন কিছু বললেন না দ্বিতীয় দিনের মধ্যে আবার ওই সন্তানটা গরের মধ্যে ওই মূর্তিগুলোকে গরের বাহিরের মধ্যে আনলেন গরের বাহিরের মধ্যে যখন মূর্তিগুলোকে আনা হলো সেম একই ঘটনা আমর ইবনু জামু বলল কে রে আমার ভগবানকে আমার প্রভুকে গড় থেকে বাইর করেছে তৃতীয় দিনে এইবার একটা চমৎকার ঘটনা ঘটেছে আমর ইবনু জামুর সন্তানটা রাত্রেবেলা গভীর রাত্রেবেলা মূর্তিগুলোকে গড় থেকে বাইর করে মৃত একটা কুকুরের পায়ের সাথে একটা রশি টানালো আর একটা রশি ওই মূর্তির পায়ের সাথে লাগালো বলেন আল্লাহু আকবার সন্তান বলে আমি একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাতে চাই আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই নবী যার চেহারা দেখে সবাই মুসলমান হয়েছে ইনি তো ওই নবী যার আদর্শ দেখে আরবের সবাই মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আরে ইনি তো ওই নবী যিনি প্রথম আরবের মধ্যে এসে নারীদেরকে মর্যাদা দিয়েছে কথা বলে আমাদের কিছু নাস্তিক বায়াস এরা বলতে চায় যে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না ভাই ইসলাম পড়ো ইসলাম জানো ইসলাম জানলে তুমি বুঝতে পারবা ইসলাম নারীদেরকে অবজ্ঞা করে না ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে কথা বলেন ঠিক কি না যে আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জ্যান্ত কূপে ফেলা হতো যখন নারীদেরকে কোনো মূল্য দেওয়া হতো না এক নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এসে বলেছেন এরাও আশরাফুল মাখলুকা পুরুষ যেমনি ভাবে পৃথিবীর মধ্যে সম্মানিত এরাও সম্মানিত এদেরকেও সম্মান করতে হবে নবীজি এসে ডাক দিয়ে বলেন তোমাদের মাঝখানে কেউ কারো যদি তিনটা কন্যা সন্তান হয় কারো যদি দুইটা কন্যা সন্তান হয় কারো যদি একটা কন্যা সন্তান হয় ওই পিতা যদি কন্যা সন্তানদেরকে শিক্ষাদান করে স্বামীর কাছে ন্যস্ত করতে পারে ওই কন্যার খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন কেমন নারীদেরকে সম্মান দিয়েছে এই নারীটা কারো ঘরে গেলে স্ত্রী হয়ে যায় আল্লাহর হাবিব খাইরুকুম ওই স্বামীর কথা উল্লেখ করেছেন যে স্ত্রী স্বামীকে উত্তম বলেছে সুবহানাল্লাহ বলবেন না আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন নারী কি ইসলাম মর্যাদা দেয় নাই মানে এই নারীটা কারো গেলে আবার কারো ঘরের মধ্যে মা হয় মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাজরাতু রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা নবী ডাক দিয়ে বলেন নারীদের কি ইসলাম কত সম্মান দিয়েছে তুমি জেনে রাখো কোন সন্তান যদি মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায় একবার তাকানোর বিনিময়ে আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেয় ইসলাম আশরাফুল মাখলুকাত করে নারীদেরকে মূল ধারায় নিয়ে এসে ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন নারীদেরকে মর্যাদা দিতে হবে
কথা বলেন ঠিক কি না নারীদেরকে সম্মান করতে হবে আপনি ব্যাবিলিয়ান সভ্যতা দেখেন গ্রিক সভ্যতা দেখেন মিশরীয় সভ্যতা দেখেন আমরা সব সভ্যতার কথা জানি সব সভ্যতায় নারীদেরকে শয়তানের প্রতীক বলা হয়েছে সব ধর্মের মধ্যে নারীদেরকে অবজ্ঞা করা হয়েছে কিন্তু এমন এক ধর্ম ইসলাম এমন এক নবী আমরা পেয়েছি যে ইসলাম ধর্মের মধ্যে নারীদেরকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না তো বলছিলাম আমর ইবনুল জামু ওই জায়গার মধ্যে সন্তানকে সন্তান একটা মৃত কুকুরের পায়ের মধ্যে একটা রশি টানালেন আরেকটা রশি দিলেন ওই মূর্তির কাছে তো মূর্তির কাছে দিয়ে চলে গেলেন সকালবেলা আমর ইবনুল জামু এসে দেখলো হায় হায় একটা মৃত কুকুরের পায়ের মধ্যে একটা রশি টানানো আরেকটা আমার বাবা আমার প্রভু নাউজুবিল্লাহ সে তো তার দাবি আমার প্রভুর পায়ের মধ্যে এবার আমর ইবনুল জামুল বিবেকের মধ্যে ধাক্কা দিল হায় হায় এতদিন কার উপাসনা করেছি এতদিন কার গোলামি করেছি যে একটা মৃত কুকুর এই জায়গার মধ্যে শুয়ে আছে এই মৃত কুকুরকে একটা লাথি দিবে এই শক্তি নাই এই মৃত কুকুরটাকে দূরে তাড়াবে এই শক্তি যেই প্রভুর নয় সেই প্রভু আমাকে দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন কথা বলেন ঠিক কিনা ভাই আমার কোনো ধর্মকে আক্রমণ করা উদ্দেশ্য নয় আমার ইসলাম বলে তোমার 32টা দাঁতের ভিতরে যেমনি ভাবে তোমার জিহ্বা নিরাপদ থাকে তোমার ভূখণ্ডের মধ্যে সব ধর্মের লোকেরা ওই রকম ভাবে তোমার কাছে নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কি না তো আমর ইবনুল জামু এবার গেলেন সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা আমার আজকে বুঝ হয়েছে বলল বাবা কি আপনার বুঝ হয়েছে বলল আমার এই জিনিসটা বুঝতে আমি সক্ষম হয়েছি যে না ইসলামই সত্য দুনিয়ার কেউ মালিক নয় দুনিয়ার মালিক হচ্ছেন একজন তিনি কে আস্তে বলবেন না তিনি কে সেই আমর ইবনুল জামু এবার নবীজির কাছে গেলেন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগো আপনাকে চিনতে পারি নাই নবীগো আপনাকে বুঝতে পারি নাই না বুঝার কারণে না চিনার কারণে আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি আপনার বিরুদ্ধে অনেক তিরস্কার করেছি এক সাহাবী ডাক দিয়া বলেন তোমার তো জানা নাই নবী সম্পর্কে ইনি তো ওই নবী দুনিয়ার যেই জায়গা আছে দুনিয়ার যত জায়গা আছে তার থেকেও বেশি যদি রহমত কোনো জায়গার মধ্যে থাকে সেই রহমতটাও মায়াটাও নবীজির হৃদয়ে আছে আমর ইবনুল জামু ডাক দিয়ে বলেন হুজুর আমাকে মুসলমান বানিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানিয়ে দিলেন ওই মুহূর্তের মধ্যে নবীজি যুদ্ধের জন্য বায়াত নিচ্ছেন যুদ্ধের বায়াত যখন নেওয়া হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমর ইবনু জামু গিয়ে বলেন হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন ডাক দিয়ে বলল তুমি আর একটু ইসলাম সম্পর্কে জানো বলল হুজুর ইসলাম সম্পর্কে আর আমার জানা দরকার নাই যতটুক জেনেছি এনাফ আর দরকার নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বায়াত দিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই যুদ্ধটা উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন আমর ইবনু জামু উহুদের যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন এ সাহাবীরা তোমরা আমাকে বলো আমার সাহাবীদের কি অবস্থা আল্লাহর হাবিবের সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নবীজি গো আমরা জানিয়ে দিলাম আপনার ওই যে আমর ইবনু জামু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি ডাক দিয়ে বলেন ইসলাম যেই দিন থেকে বুঝেছে ওই দিন বুঝার থেকে জিহাদ পর্যন্ত ওই রকমের নামাজ ওই রকমের রোজা ওই রকমের ইবাদত বন্দিগি সে করতে পারে নাই কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহকে ধারণ করেছে হৃদয়ের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করার কারণে আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে তাকে জান্নাতি পুরস্কৃত করলাম আমি দুনিয়া থেকেই তাকে পুরস্কৃত করে দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন দেখো আল্লাহ আমার সম্মান দিয়েছে কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েই তো বলেছেন হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই পৃথিবীর মধ্যে বিষয়টি এরকম নয় শুধু আপনার জিকির হবে বরং যেখানে আপনার জিকির হবে সেখানে আমার জিকির হবে আল্লাহ বলছেন এই যে আমরা যে আয়াত দিয়ে শুরু করলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ ডাক দিয়া বলছেন এই আমার ফেরেশতারাও পড়ে আমিও পড়ি তোমরাও পড়ো এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে তবে তন্মধ্যে একটা ব্যাখ্যা এইটা যখন পৃথিবী শেষ হয়ে যাবে তখন থাকবে ফেরেশতা আর আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ওই সময় আমার হাবিবের প্রতি দুরুদ শরীফ কে পড়বে তখন পড়বে আমার ফেরেশতারা এজন্য ভাই নবীজিকে চিনতে হবে কথা বলেন ঠিক কিনা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন মানবেন না ভাই
কারণ আমাদের সব কিছুর মূল হলো নবীজি কথা বলে আপনার সব কিছুর মূল নবীজি আপনি নবীজিকে চিনেছেন আপনার ঈমান পরিপূর্ণ আপনি নবীজিকে চিনেন নাই আপনার ঈমান পরিপূর্ণ হতে পারে আপনি নবীজির মিলাদকে যদি অস্বীকার করেন তাহলে সিরাতকে কেমনে আপনি স্বীকার করবেন প্রথম তো মিলাদ তারপরে তো সিরাত কথা বলেন ঠিক কি না মিলাদের পরেই তো সিরাত তারপরেই তো 40টা বছর প্রথম 40 বছর দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এখন আপনি আমি যদি বলি না প্রথম 40 বছর কেন মানবো আরে ভাই প্রথম 40 বছরের মধ্যেই তো আবু জাহেল নবীজিকে আল আমিন বলেছে কথা বলেন প্রথম 40 বছরই তো আরবের লোকেরা নবীজিকে সাদেক সবচেয়ে সত্যবাদী বলেছে প্রথম 40 বছরই তো আল্লাহর হাবিব যুবকদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করে গোটা আরবের চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছে আর আল্লাহর হাবিব নবুয়াত প্রকাশিত হওয়ার পর এরপর মদিনার মধ্যে যেই সময়টা দিলেন সেই মদিনার সেই 10 বছর মক্কার 13 বছর এই 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মদিনার মধ্যে গেলেন সেখানে গিয়ে দেখলেন 14000 স্কয়ার ফিটের মদিনা সেই 14000 স্কয়ার ফিটের মদিনাকে তিনি 32 লক্ষ স্কয়ার ফিটের মদিনায় পুরো রূপান্তরিত করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আরে ভাই কেন পেরেছেন আপনি একবারের জন্য নিজের কাছে শিক্ষা নেন আপনি আপনি মুসলমান আপনি শ্রেষ্ঠ মুসলমান আপনি আবার সেই গৌরব অর্জন করতে পারবেন যদি আপনার মধ্যে পাঁচটা কাজ থাকে এক নম্বর আমাদের কাজ হলো আমরা নিজের আত্মসমালোচনা করব কথা বলেন না কেন আমি এই যে আপনার দিকে আঙ্গুল তুললাম আমার দিকে কয়টা কয়টা আমি আপনার দিকে দুই আঙ্গুল তুললাম আমার দিকেই তো তিনটা আমি যে আপনার সমালোচনা করছি আমার জীবনে গীবত নাই কথা বলেন না কেন আমার জীবনে হিংসা নাই আমার জীবনে পরনিন্দা নাই তাহলে আমি কেন আপনার গীবত করব আমি কেন আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলব এজন্য আমি বলছি ভাই প্রতি বৃহস্পতিবারে সপ্তাহের হিসাবটা করবেন বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ঘরের লাইটটা বন্ধ করে বালিশের মধ্যে মাথাটা দিয়ে একবার চিন্তা করবেন গত 7টা দিন আমি যেই কাজকর্ম করেছিলাম এই 7 দিনের কাজকর্মের কারণে আমার রাসূলুল্লাহ কি আমার প্রতি খুশি কথা বলে লাস্ট যে 7টা দিন আমি কাটিয়েছি এর মধ্যে আমার কত ওয়াক্ত নামাজ মিস গিয়েছে বছরে 6205 রাকাত নামাজ যে আপনার উমার উপর ফরজ ছিল এই নামাজগুলো কি আমি পড়ছি আপনি চিন্তা করবেন গত সপ্তাহে কতগুলো মিথ্যা কথা বলেছি আপনি যদি একবার প্রতি বৃহস্পতিবার বা মাসে একবার আপনার নিজের আত্মসমালোচনা করতে পারেন আমি বলবো আপনি পিউরিফাই মুসলমান হতে পারবেন কথা বলেন ঠিক কি না দুই নাম্বার আমাদের যেই কাজ আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কথা বলেন আমি আমার ইয়ত ভাই যারা আছেন যুবক ভাই যারা আছেন যুবক ভাই আমি আপনাকে বলতে চাই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ কথা বলেন ঠিক কি না যুবক 1200 বছর আমরা পৃথিবী শাসন করেছিলাম আজকে পৃথিবীর মধ্যে 57টা রাষ্ট্র মুসলিম যেই 57 রাষ্ট্র 57 রাষ্ট্র ছিল না এই 57টা একটা রাষ্ট্র ছিল ছিল কেন থাকার কারণ কি আমাদের কাছে জ্ঞান ছিল কথা বলেন বিজ্ঞান চিকিৎসা যা কিছু বলেন সব সেক্টরে আমরা অবদান রেখেছিলাম কথা বলেন ঠিক কি না কিন্তু যেই দিন আমরা জ্ঞান থেকে দূরে চলে গেলাম যেই দিন মনে করলাম কোরআনটা শুধু ঘরের আলমারির ভিতরেই থাকবে যেই দিন আমরা মনে করলাম এই কোরআন শুধুমাত্র আমার সামান্য পড়ার জন্যই থাকবে এই কোরআনটাকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব না যেই দিন আমরা এলেম থেকে দূরে গেলাম ওই দিন আমাদের জীবনে বিপদ আসা শুরু হয়েছে কথা বলেন ঠিক কি না এজন্য আপনারা যারা এখানে দায়িত্বশীল আছেন বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরাম আমাদের সমাজ থেকে আজকে সবচেয়ে যেই জিনিসটা দ্রুত চলে যাচ্ছে সেটা হলো মক্তব ব্যবস্থা কথা বলেন এই মক্তব ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ছেলে সন্তানদেরকে এখন যদি জিজ্ঞেস করি তুমি কালেমা বলো কালেমাটাও ভালো করে বলতে পারে না কথা বলেন আমি পিএইচডি করেছি আমার জীবনের যত লেখাপড়া দেখেছি সবচেয়ে মূল লেখাপড়া ছিল আমার মক্তবের মধ্যে কথা বলেন ঠিক কি না এক নাম্বার আমরা এই মক্তব ব্যবস্থাকে গুরুত্ব দিব দুই নাম্বার জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম এই মাহফিল দিনদারের অভাব নাই আপনি মসজিদে গিয়ে দেখেন মুসল্লির অভাব নাই মাহফিলে গিয়ে দেখেন শ্রোতার অভাব নাই এত নসিহত হচ্ছে দিনদারের অভাব নাই দিন দরুদির অভাব নাই কিন্তু দিনের জন্য নিবেদিত প্রাণের বড় অভাব কথা বলেন ঠিক কি না এই দিনের জন্য নিবেদিত কে হবে যে এখানে দাওয়াত দিবে এই চেয়ারকে মূল্যবান মনে করবে এই চেয়ার এখানে ফায়েশা বলার জায়গা না
আপনি রাগ করবেন না ভাই, এটা বড় আমানতের জায়গা। কথা বলে এখানে বসে আমি একটা ভাইয়ের সাথে আপনাদেরকে চিত্ত মনোরঞ্জন করার জন্য মনে করি, যদি আমার এই কথার পিছনে কিছু শিক্ষণীয় নাই, শুধু টাইম পাস করাই আমার উদ্দেশ্য থাকে, এই সময়ের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য দিনের জন্য আজকে নিবেদিত কিছু প্রাণ দরকার, যারা বাবা শাহজালাল ইয়েমিনির মতো জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, যারা আল্লামা সাহেব কেবলার মতো ওই যে সৈয়দপুরের জমিনের মধ্যে রক্ত দিয়েছিল, কোরআনের শিক্ষাকে বিস্তার করেছিল, এই রকমের জগৎ বিখ্যাত যারা ছিলেন, ইমামে গাজ্জালির আদর্শকে বুকের মধ্যে ধারণ করে মুজাদ্দিদ আলফে সানির সেই ইমান দীপ্ত দ্বারা আজকে বুকের মধ্যে ধারণ করে একদল দিনের জন্য নিবেদিত প্রাণ যদি আবার দাঁড়াতে পারে, গোটা পৃথিবী আবার আমরা শাসন করব। এজন্য আমি বলি যে সব সেক্টরের মধ্যে ইমানদার থাকা দরকার আছে কিনা, শুধু সংসদে দরকার নাই। কথা কর না হুজুর, এতক্ষণ তো লাইন মতো করছেন, এখন আর লাইনে নাই আমরা। না, এটা আমার লাইনের জন্য নয়। আরে ভাই, সংসদে গিয়ে একটা লোক যদি আপনার শিক্ষানীতির পক্ষে কথা বলে, কোন শিক্ষানীতি? ওই যে হুজুর কিছুক্ষণ আগে বললেন যে ডারউইন এই দেশের মধ্যে শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে থাকবে না, ডারউইন এই দেশের মধ্যে ডাস্টবিনে থাকবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের ছোট সাহেব আপনারা দেখেছেন নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছেন, আমি অন্তত পক্ষে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই, কারণ আমাদের একটা লোক যদি সংসদের মধ্যে থাকে, একটা লোক যদি ইসলামের পক্ষে কথা বলে, বাকি সব থর থর করে কাঁপবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সব জায়গার মধ্যে রাজনীতি চলে না, এটা কোরআনের রাজনীতি আছে না ভাই? এজন্য আমাদের একটা লোক দরকার আছে কি না? কথা বলেন দরকার আছে কি না? খুব বেশি রাগ করছেন। আচ্ছা, তিন নম্বর, দিনের জন্য একদল নিবেদিত প্রাণ দরকার। এই বক্তা চিন্তা করবে না যে আমাকে এই মাহফিলে গেলে 10,000, ওই মাহফিলে গেলে 20,000 দিবে। এই বক্তার চিন্তা দেবে এখানে তিনজন শ্রোতা, এই তিনজনকে আমি হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করব। কথা বলেন ঠিক কি না? আজকে আলেমদের দিকে কেন জেনারেলটা আঙ্গুল তুলতে সাহস পাবে? এগুলো আমাদের বদখাসলতের কারণে। কথা বলেন ঠিক কি না? কেন আমরা এই স্টেজকে কলঙ্কিত করব? কেন আমরা টাকার পিছনে দৌড়াদৌড়ি করে এই উন্মুক্ত দিনের পবিত্র জায়গাকে আমরা কলঙ্কিত করব? খোদার কসম, যেই জায়গাকে অলঙ্কিত করবে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? চার নাম্বার, আমাদের কাজ হলো মানব সেবা করা। কি সেবা করা? আপনার এই যে শীত আসতেছে, আপনাদের সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার মধ্যে আপনি যাবেন, মাঝে মধ্যে এলাকার মধ্যে একটা গরিব থাকলে আপনি তাকে শীত বস্ত্র এই কাপড়গুলো বিতরণ করবেন। আপনি হলেন কুন্তুম খাইরা উম্মাত, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার কাজ আছে, আপনিই শুধু ভালো ভালো খাবেন, আপনিই শুধু উচ্চ বিল্ডিংয়ে থাকবেন, আপনার প্রতিবেশী রাস্তায় থাকবে, এটা নবীর উম্মতের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এটা আপনার আমার কাজ না, বরং আপনার সমাজে একটা লোক না খেয়ে রয়েছে, আপনি তার খোঁজ খবর নেবেন, এটা নবীর আদর্শ। পাঁচ নাম্বার, আপনার আমার জন্য যেই কাজ সেটা হলো রাতের সিজদা লাগবে। কথা বলে এ ভাই, যদি নিজেকে পরিবর্তন করতে চান, যদি রাষ্ট্রের পরিবর্তন করতে চান, যদি সমাজের পরিবর্তন করতে চান, আমি বলবো রাতের সিজদা ছাড়া এটা সম্ভব না। কথা বলে আপনার আমার বুজুর্গি রাস্তার মধ্যে থাকবে না, আপনার আমার বুজুর্গি স্টেজের মধ্যে থাকবে না, আপনার আমার বুজুর্গি দুনিয়ার কোনো জায়গায় থাকবে না, আপনার আমার বুজুর্গি থাকবে রাত্রে তিনটা বেলা তিনটা সময় জায়নামাজের মধ্যে। ওই জায়গার মধ্যে আপনি চোখের পানি ফেলে তামা তামা করে দেন, ওই জায়গার মধ্যে চোখের পানি ফেলে আপনি নিজেকে বিলীন করে দেন, ওইটা হলো বুজুর্গি। কথা কর না কে? আরে না হুজুর, আপনার তো কত সুন্দর টুপি পাগড়ি কত কিছু আছে, আপনিই বড় বুজুর্গি। আপনি জানেন আমার দ্বারা যে কত গুণা হচ্ছে, আপনি জানেন যাকে আপনি বুজুর্গ বলতেছেন সে কত স্বার্থপর, আপনি জানেন না। এজন্য বলবো কেন অন্যের পিছনে ঘুরবো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তো তাদেরই কথাই বলেছেন যে তারাই আল্লাহর বমি আল্লাহর ওলি, যারা দরাদমের মধ্যে এই কাজটা করবে। কোন কাজটা করবে? যারা দরাদমের মধ্যে আমি আল্লাহকে চিনতে পারবে। আইনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। প্রিয় হাজেরিন, আসলে এখানে বলেছি আপনাদেরকে প্রথমে, এখানে অনেক আলোচক বৃন্দ রয়েছেন, আমি জানি জগন্নাথপুরের মধ্যে এই
প্রথম শাড়ির মধ্যে আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা প্রথম তিনটা মাহফিলের মধ্যে প্রথমের দিকে চলে আসবে কথা বলেন ঠিক কি না আমি মোবারকবাদ জানাচ্ছি যারা আমাকে আজকে এই জায়গার মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন হযরতুল্লাহ হযরত মাওলানা আজমল হোসেন জামি সাহেব হুজুরের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে আজকে এই জায়গার মধ্যে সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারো কোন জায়গার মধ্যে দেখা হবে আমি এই কথাটাই বলতে চাচ্ছি আমাদের জীবনে প্রতিদিন যাতে 300 বার দুরূদ শরীফ হয় ইনশাআল্লাহ বলেন ইনশা ওয়াখির দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি সুন্নতি ওয়াল জামাআতি ওয়ান নাসি আজমাইন ফেলিয়ানা দিও আল্লাহ ফেলিয়ানা দিও গুনাহ যত করেছি আমরা মাফ তুমি করিও বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগে আখেরাতে পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা ও প্রিয় হাজিরিন দেন না আল্লাহকে মায়ার সুরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ আর জবানটা ছেড়ে ডাক দিয়া বলেন আল্লাহ আয় রব্বুল আলামিন আপনার হাবিবকে ভালোবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ জগন্নাথপুরের উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক নুরানী মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী সময়ের মধ্যে গো আল্লাহ আমরা যারা এতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো নাদানের মতো আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুললাম আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না আপনার রহমান নামের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ জানি না কার জানি বাড়ির মধ্যে গিয়ে দেখবো গো আল্লাহ মা নাই জানি না গো আল্লাহ কে জানি বাড়ির মধ্যে গিয়ে দেখবে বাবা নাই আল্লাহ গো আমাদের যাদের মা নাই বাবা নাই সন্তানের হাতকে জড়িয়া করে আল্লাহ মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন রব্বুল আলামিন যেই কথাগুলো হচ্ছে যেই কথাগুলো হবে প্রতিটা কথার উপর আমাদের আমল করার জন্য কবুল করে নেন আল্লাহ গো দুই দিনব্যাপী মাহফিলটা সাজাতে গিয়ে আল্লাহ কেউ বুদ্ধি দিয়েছে কেউ শ্রম দিয়েছে কেউ মেধা দিয়েছে আরশের মালিক যে যেইভাবে এই মাহফিলটাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ দাঁড় করিয়েছে আখেরাতের ময়দানের মধ্যে এই মাহফিলটা আপনি আমাদের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন আল্লাহ যত ওলামায়ে কেরামগণ কথা বলেছেন প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ এই কমিটিটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আরশের মালিক এই মাহফিলটাকে আপনি প্রতি বছরের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ গো ঈমান না নিয়ে কবরে ডাক দিয়েন না বাবা শাহ জালাল ইয়ামিনি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ তামাম পৃথিবীর আউলিয়াই কেরাম যারা শুয়ে আছে গো আল্লাহ প্রতিটা আর ওয়াহ মুবারকে আপনি সওয়াব পৌঁছাইয়া দেন মরতেই হবে যখন আমাদের রমজানে মরণ দিয়ে না আমাদের জুমাবারে মরণ দিয়ে না আমাদের ফজরে মরণ দিয়ে না আমাদের আল্লাহ যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিয়েন না আল্লাহ গ স্বপ্ন যোগে নবীজিকে না দেখাইয়া ডাক দিয়েন না যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন ও আরশের মালিক শেষ ফরিয়ত এইটা সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু